হ্যালো বন্ধুরা ইউটিউব ম্যাথেসলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব কিভাবে দুই অঙ্কের ও তিন অঙ্কের সংখ্যার বর্গ খুব সহজে নির্ণয় করতে পারি তা বন্ধুরা দুই অঙ্কের যে সংখ্যাগুলি আছে তা দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত তা বন্ধুরা আমরা যে কোনো একটি সংখ্যা বেছে নিই এর মধ্যে থেকে ধরি একটি সংখ্যা ছেচল্লিশ এই সংখ্যাটির আমরা বর্গ নির্ণয় করব এক্ষেত্রে আমাদের কী করতে হবে এই চারের বর্গ করলে আমরা কত পাই চার চার ষোলো আর ছয়ের বর্গ করলে আমরা পাবো ছয় ছয় ছত্রিশ তাই তো আর এক্ষেত্রে বন্ধুরা এই যে অঙ্ক দুটি আছে চার এবং ছয় এই দুটি এবার এখানে গুণ করে দিয়ে আমরা ডবল করে দেবো অর্থাৎ চার গুণ ছয় কত হয় চব্বিশ একে আবার দিয়ে গুণ করব। বা তোমরা বলতে পারো চার গুণ ছয় গুণ দুই অর্থাৎ এই তিনটি গুণ করে দিতে হবে তো এই গুণ করে দিলে আমরা গুণফল কত পাবো চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণি আটচল্লিশ এই সংখ্যাটির সঙ্গে এবার আটচল্লিশ যোগ করতে হবে তা বন্ধুরা আমরা কিভাবে যোগ করব এক ঘর ছেড়ে দিয়ে এই সংখ্যাটা বসিয়ে আমরা যোগ করব। অর্থাৎ এক্ষেত্রে এককের ঘরে ছয় আছে এবং সেটা ছেড়ে দিলে আমরা এখানে আটচল্লিশ বসাব এবার এটি যোগ করলে আমরা পেয়ে যাবো ছেচল্লিশের বর্গ কত তা দেখো ছয় আট তিন এগারোর এক এক ক্যারি হয়ে গেল তাহলে এখানে আমরা পাচ্ছি দশ একে এগারো আবার এক ক্যারি হলো। দুই অর্থাৎ বন্ধুরা এই হয়ে যাবে আমাদের বর্গ এবার বন্ধুরা দেখো আরেকটি সংখ্যা ধরি তিয়াত্তর এই সংখ্যাটির আমাদের বর্গ নির্ণয় করতে হবে তাহলে আমরা কি পাবো এখানে সাত সাত উনপঞ্চাশ তিন তিরিকের নয় যেহেতু নয় বন্ধুরা একটি এক অঙ্কের সংখ্যা আমাদের কিন্তু সর্বদা দুই অঙ্কের সংখ্যা বসাতে হবে তাহলে আমরা কী করবো এক্ষেত্রে আমরা শূন্য নয় বসাবো ঠিক আছে বন্ধুরা আর এই তিনটে গুণ করলে আমরা কত পাবো তিন সাতটা একুশ একুশকে দুই গুণ করলে আমরা পাবো একুশ গুণে বিয়াল্লিশ এবার যোগ করে দিলে আমরা পাবো নয় দুই তেরো তিন এক ক্যারি হল পাঁচ এই হয়ে যাবে বন্ধুরা আমাদের বর্গ এবার দেখো আরেকটি সংখ্যা অষ্টাশি এর আমাদের বর্গ নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা পাবো কি এর বর্গ করলে চৌষট্টি আবার এই আটের বর্গ করলে আমরা পাবো চৌষট্টি আর এই তিনটে গুণ করলে আমরা কত পাবো আট চৌষট্টি চৌষট্টিকে দুই দিয়ে গুণ করলে আমরা পাবো একশো আঠাশ অর্থাৎ ঘর ছেড়ে আমরা একশো আঠাশ বসিয়ে দিলাম এবার আমরা যোগ করলে পাচ্ছি চার ছয় আর আট যোগ করলে চোদ্দোর চার এক ক্যারি হবে তাহলে এখানে ছয় একে সাত ছয় একে সাত এই হয়ে যাবে বন্ধুরা আমাদের বর্গ তা বন্ধুরা দেখো আরেকটি সংখ্যা ধরি তেইশ এই সংখ্যাটির আমাদের বর্গ নির্ণয় করতে হবে তাহলে এখানে কত হচ্ছে কে স্কোয়ার করলে আমরা পাবো চার সেক্ষেত্রে আমরা শূন্য চার বসাবো আর কে স্কোয়ার করলে আমরা পাবো নয় সেক্ষেত্রে আমরা শূন্য নয় বসাবো আর এই তিনটে গুণ করলে আমরা কত পাচ্ছি তিন দু গুণই ছয় ছয়কে দুই দু গুণ করলে বারো তো এক ঘর ছেড়ে যদি আমরা বারো বসাই এখানে বসাবো এবার যোগ করলে আমরা কী পাচ্ছি নয় দুই পাঁচ এই হয়ে যাবে বন্ধুরা আমাদের বর্গ দুই অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয়ের জন্য যত ট্রিক্স আছে তার মধ্যে এটি হচ্ছে সবথেকে বেস্ট ট্রিক্স এবার বন্ধুরা আমরা তিন অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করব। তা তিন অঙ্কের সংখ্যা বন্ধুরা একশো থেকে শুরু করে নশো নিরানব্বই এই পর্যন্ত আছে তা বন্ধুরা দেখো এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ আমরা কিভাবে নির্ণয় করি তা আমরা তিন অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয়ের জন্য দুটি মেথড অ্যাপ্লাই করব। তোমাদের যে মেথডটি বেশি পছন্দ হবে বন্ধুরা তোমরা সেটি করতে পারো তা মেথড নাম্বার ওয়ান সেটি দেখো একশো থেকে নশো এর মধ্যে যে কোনো একটি সংখ্যা সেটি দুশো পনেরো এর আমাদের বর্গ নির্ণয় করতে হবে তা মেথড ওয়ানে আমরা কি করব বন্ধুরা দেখো আমাদের প্রথম কাজ হবে দুশো পনেরো কাছাকাছি কোন তিন অঙ্কের সংখ্যা আছে যা শেষে শূন্য আছে তো এখান থেকে আমরা সহজেই বলতে পারি সেই সংখ্যাটি হচ্ছে আমাদের দুশো তাহলে আমরা কি করব এই দুশো থেকে আমরা প্রথমে পনেরো বাদ দেব। এখন বন্ধুরা আমরা যে সংখ্যাটি বাদ দেব সেই সংখ্যাটিকে আবার আমাদের যোগ করতে হবে অর্থাৎ পনেরো যোগ করব। এবার দেখো বন্ধুরা দুশো পনেরো থেকে পনেরো বাদ গেলে আমরা কত পাবো দুশো পাবো আর এখানে দুশো পনেরোর সঙ্গে পনেরো যোগ করলে আমরা পাব দুশো এই সংখ্যার দুটি বন্ধুরা আমাদের গুণ করে দিতে হবে আর এদিকে দেখো বন্ধুরা এই পনেরো পনেরো গুণ করে দিতে হবে অর্থাৎ পনেরো বর্গ করতে হবে সেক্ষেত্রে আমরা কত পাবো পনেরো পনেরো বর্গ করলে আমরা দুশো পঁচিশ পাবো এবার বন্ধুরা দেখো যে দুশোর পেছনে আমাদের দুটো শূন্য এসেছে এই শূন্য দুটো বাদ দেওয়ার জন্য আমাদের কী করতে হবে এটিকে একশো দিয়ে ভাগ করতে হবে বন্ধুরা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এবার দেখো বন্ধুরা এখানে যেহেতু একের পরে দুটো শূন্য আছে তাহলে আমরা এখানে এই দুটো সংখ্যা রেখে দেব এবং এই দুইটাকে এখানে ক্যারি করে নিয়ে আসব ঠিক আছে এবার আমরা ক্যালকুলেশনটা করছি দেখো শূন্য শূন্য কেটে গেল তাহলে এখানে দুই দিয়ে দুশো তিরিশকে গুণ করলে আমরা পাবো চারশো ষাট আর এখানে কত ছিল বন্ধুরা দুশো পঁচিশ ছিল পঁচিশ থাকবে দুই এখানে ক্যারি হয়ে চলে আসবে তাহলে সেক্ষেত্রে কত হবে চারশো বাষট্টি আর এখানে পঁচিশ অর্থাৎ বন্ধুরা এই হয়ে যাবে কিন্তু আমাদের বর্গ এবার বন্ধুরা আমরা মেথড টুটা একটু আলোচনা করি এক্ষেত্রে দেখো বন্ধুরা ধরি তিনটি সংখ্যা এ বি এবং সি এদের আমাদের বর্গ নির্ণয় করতে হবে তাহলে যে টিক্সটি হবে সেটি হচ্ছে এ স্কোয়ার অবলিক এ হয়ে গেল এবার এবি টু এবি অবলিক টু এসি যোগ বি স্কোয়ার অবলিক টু বি সি অবলিক সি স্কোয়ার তো বন্ধুরা এই সমীকরণটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে তিন অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ তোমরা নির্ণয় করতে পারবে তা দেখো এখানে আমরা কি পাচ্ছি এখানে এ বলতে আমাদের দুই বি বলতে এক এবং সি বলতে পাঁচ তাহলে এই সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ চার টু এ বি এখানে এ আর বি গুণ করলে আমরা পাবো দুই এবং তাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দুইকে দিয়ে গুণ করলে আমরা পাবো চার টু এ অর্থাৎ এ এখানে দুই এবং সি হচ্ছে পাঁচ গুণ করলে আমরা পাব দশ তাকে দুই দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কুড়ি এবার যোগ আছে যোগ বি স্কোয়ার অর্থাৎ এক কে স্কোয়ার করলে আমরা এখানে একই পাবো অবলিক টু বি সি এখানে বি এবং সিকে কে গুণ করলে আমরা পাবো পাঁচ তার সাথে দুই গুণ করলে দশ অবলিক সি এর স্কোয়ার অর্থাৎ পাঁচের স্কোয়ার পাঁচ বাঁচা পঁচিশ তা বন্ধুরা এই প্রথমে আমরা এই যোগটা করে নিই তাহলে এখানে আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি একুশ এবার বন্ধুরা এই সব কটি সংখ্যা আমাদের যোগ করতে হবে তা দেখো আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি পাঁচ এবং দুই এখানে ক্যারি হলো তাহলে কত হলো দশ আর দুই বারো বারোর দুই হবে আবার এখানে এক ক্যারি হবে তাহলে একুশ আর একে বাইশ বাইশে দুই আবার এখানে দুই ক্যারি হয়ে আসবে অর্থাৎ চার আর একে ছয় এবং এখানে চার পোড়া আছে এই হয়ে যাবে বন্ধুরা আমাদের বর্গ তা বন্ধুরা এই হচ্ছে দুটি মেথড এই মেথড দুটি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে কত সহজে তোমরা তিন অঙ্কের সংখ্যাগুলি বর্গ নির্ণয় করতে পারছো আরও কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক ধরি বন্ধুরা তিনশো অষ্টাশি তো প্রথম মেথড অনুযায়ী কী হবে বন্ধুরা তিনশো অষ্টাশির কাছাকাছি কোন সংখ্যাটির শেষে শূন্য আছে তাহলে আমরা সহজে বলতে পারি সংখ্যাটি হচ্ছে চারশো অর্থাৎ এই সংখ্যার সঙ্গে আমাদের কী করতে হবে বন্ধুরা বারো যোগ করতে হবে তা আমরা যেটি যোগ করব বন্ধুরা সেটি আবার বিয়োগ করব অর্থাৎ এখানে বারো বিয়োগ করব আগের অঙ্কটি কি ছিল বন্ধুরা দুশো ছিল সেখানে আমাদের পনেরো বিয়োগ করতে হয়েছিল। এবং আমরা নিচে পনেরো যোগ করেছিলাম এক্ষেত্রে আমাদের উল্টোটি করতে হচ্ছে অর্থাৎ আমরা বারো যোগ করছি এবং বারো বিয়োগ করছি এবার বন্ধুরা দেখ তিনশো অষ্টাশির সঙ্গে বারো যোগ করলে আমরা পাবো চারশো গুণ তিনশো অষ্টাশি থেকে বারো বিয়োগ করলে আমরা পাবো তিনশো আর বন্ধুরা বারো বারো গুণ করলে অর্থাৎ বারোর বর্গ করলে আমরা পেয়ে যাব একশো চুয়াল্লিশ এবার যেহেতু দুটো শূন্য আছে শূন্য দুটো আউট করার জন্য আমরা একশোতে ভাগ করব এবং যেহেতু একশোতে ভাগ করছি একশো দুটো শূন্য আছে তাই এই দুটো সংখ্যা আমাদের থেকে যাবে এবং একটা ক্যারি হয়ে আসবে এবার আমরা ক্যালকুলেশন করছি বন্ধুরা শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে এখানে চার দিয়ে গুণ করে দেবো চার দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি চার ছয় চব্বিশের চার হাতে দুই চার সাত আঠা সাত দুই তিরিশে শূন্য হাতে তিন তিন চার বারো তিনে পনেরো এটা আমরা পেলাম এবার বন্ধুরা দেখো আমাদের উত্তর কি হবে আমাদের উত্তর হবে এখানে আমাদের চুয়াল্লিশ থেকে গেল এক ক্যারি হয়ে এর সঙ্গে যোগ হয়ে যাবে অর্থাৎ চারাটাকে পাঁচ হবে আর এখানে শূন্য এক পাঁচ তা বন্ধুরা এই হয়ে যাবে আমাদের উত্তর আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ আমরা যদি দু নম্বর মেথডে করি সেক্ষেত্রে কী হবে বন্ধুরা দেখো আমাদের কি ছিল এ স্কোয়ার অবলিক টু এ বি অবলিক টু এ সি যোগ বি স্কোয়ার অবলিক টু বি সি অবলিক সি এ স্কোয়ার এইটি ছিল এবার দেখো বন্ধুরা এখানে এ বলতে তিন তাহলে তিনকে স্কোয়ার করলে আমরা পাবো নয় অবলিক এ বি অর্থাৎ এই দুটি গুণ করলে আমরা পাবো তিন আটটা চব্বিশ এবং তাকে দুই দিয়ে গুণ করলে হয়ে যাবে আমাদের আটচল্লিশ এবার এসি অর্থাৎ তিন আর আট গুণ করলে চব্বিশ এবং তাকে দুই দিয়ে গুণ করলে আবার হয়ে যাবে আমাদের আটচল্লিশ যোগ বি স্কোয়ার অর্থাৎ আটের স্কোয়ার এখানে হয়ে যাবে আমাদের চৌষট্টি বিসি বলতে আট আর আট আট আর আট গুণ করলে আট আট চৌষট্টি এবং তাকে দুই দিয়ে গুণ করলে একশো আঠাশ অবলিক সি স্কোয়ার এখানে সি বলতে আট আটকে স্কোয়ার করলে চৌষট্টি তা বন্ধুরা দেখো এই দুটি যোগ করলে আমরা কত পাবো একশো বারো পাবো এবার বন্ধুরা আমাদের যোগ করার পাল্লা তাহলে এখানে কি থাকছে চার থাকছে ছয় এখানে ক্যারি হচ্ছে তাহলে একশো আঠাশের সঙ্গে ছয় যোগ করলে আমরা পাবো একশো চৌত্রিশ চৌত্রিশের চার হবে এখানে আমাদের তেরো ক্যারি হচ্ছে তো একশো বারোর সঙ্গে তেরো যোগ করলে আমরা পাবো একশো পঁচিশ অর্থাৎ এখানে পাঁচ হবে এবং এখানে বারো ক্যারি হবে আটচল্লিশের সঙ্গে বারো যোগ করলে আমরা পাবো ষাট ষাটের শূন্য হাতের ছয় এবং এখানে সেই ছয় ক্যারি হলে নয়ের সঙ্গে ছয় যোগ করলে আমরা পাবো পনেরো এই হয়ে যাবে বন্ধুরা আমাদের উত্তর তা বন্ধুরা আরেকটি উদাহরণ দেখে না যাক ধরি সংখ্যাটি হচ্ছে সাতশো সাতচল্লিশ এর আমাদের বর্গ নির্ণয় করতে হবে তা দেখুন মেথড ওয়ান অনুযায়ী আমরা কি করব বন্ধুরা এই সাতশো সাতচল্লিশকে এর কাছাকাছি কোন সংখ্যা আছে যা শেষে শূন্য আছে তা বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এর কাছাকাছি সংখ্যা না আমরা আটশোতে যেতে পারছি না আমরা সাতশোতে যেতে পারছি তাহলে আমরা এটাকে সাতশো পঞ্চাশও করে নিতে পারি সেক্ষেত্রে আমরা কী করব বন্ধুরা এখানে প্লাস থ্রি এবং এখানে মাইনাস থ্রি করতে পারি তা বন্ধুরা সাতশো সাতচল্লিশের সঙ্গে তিন যোগ করলে আমরা পাবো সাতশো পঞ্চাশ গুণ এক্ষেত্রে সাতশো সাতচল্লিশ থেকে তিন বিয়োগ করলে সাতশো চুয়াল্লিশ তাই তো বন্ধুরা আর এই দুটি গুণ করলে আমরা পেয়ে যাবো তিন দিকে নয় তো এখন দেখো বন্ধুরা যেহেতু এটি তিন অঙ্কের সংখ্যা তাই আমরা এটিকে কী করবো বন্ধুরা একশো দিয়ে ভাগ দেবো আর একশো দিয়ে যদি আমরা ভাগ দিই বন্ধুরা সেক্ষেত্রে কি হচ্ছে এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে আর এক্ষেত্রে বন্ধুরা আমরা যদি পাঁচ দিয়ে কাট এখানে দুই আর এখানে আমরা পাচ্ছি পনেরো এবং দুই দিয়ে এটা কাটলে আমাদের হয়ে যাচ্ছে তিন সাত দুই তা বন্ধুরা এবার এই দুটি সংখ্যা গুণ করতে হবে আর দেখো বন্ধুরা যেহেতু আমরা এটিকে একশো দিয়ে ভাগ করেছি সেক্ষেত্রে আমাদের এখানে দুটি সংখ্যা থাকা দরকার যেহেতু এখানে নয় আছে তার জন্য আমরা এক্সট্রা একটা এখানে শূন্য বসিয়ে দেবো এবার দেখো পনেরো দিয়ে যদি এটা আমরা গুণ করি আমরা কত পাবো পনেরো দি গুণ ত্রিশে শূন্য হাতের তিন সাত পনেরো রং একশো পাঁচ আর তিন একশো আটের আট হাতের দশ তিন পনেরো রঙ পঁয়তাল্লিশ আট দশে হচ্ছে পঞ্চান্ন আর এখানে কী হবে শূন্য নয় তাহলে বন্ধুরা এখানে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যেহেতু দেখো বন্ধুরা এখানে যেমন ক্যারি এক ছিল এখানে ক্যারি করার কিছু নেই তাহলে এখানে আমরা পাবো পাঁচ পাঁচ আট শূন্য শূন্য নয় এ হয়ে যাবে বন্ধুরা আমাদের বর্গ আর দ্বিতীয় মেথড অনুযায়ী কী হবে দেখো বন্ধুরা এ স্কোয়ার অর্থাৎ সাতের স্কোয়ার করলে আমরা পাবো টু এ বি অর্থাৎ এ আর বি গুণ করলে চার সাত আঠাশ তার সাথে দুই গুণ করলে আঠাশ টু এসি অর্থাৎ এ আর সি গুণ করলে সাত সাত উনপঞ্চাশ দুই দিয়ে গুণ করলে ঊনপঞ্চাশ দিগুণি আটানব্বই যোগ বি স্কোয়ার এখানে বি বলতে চার চারকে স্কোয়ার করলে আমরা পাবো ষোলো টু বি সি অর্থাৎ চার সাত আঠাশ আঠাশকে দুই দিগুণ করলে আঠাশ দিগুণই ছাপ্পান্ন অবলিক সি স্কোয়ার অর্থাৎ সাতের স্কোয়ার সাত সাতা উনপঞ্চাশ তা বন্ধুরা আটানব্বই আর ষোলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি একশো চোদ্দো এবার বন্ধুরা আমাদের যোগ করার পালা তা দেখো এখানে আমরা পাচ্ছি নয় চার ক্যারি হচ্ছে ছাপ্পান্ন আর চারে ষাট ষাটে শূন্য ছয় আমাদের ক্যারি হচ্ছে একশো চোদ্দো আর ছয় একশো কুড়ি শূন্য এখানে আমাদের বারো ক্যারি হচ্ছে ছাপ্পান্ন সাথে বারো যোগ করলে আমরা পাবো আটষট্টি আটষট্টি আমরা যে ছয় ক্যারি হবে অর্থাৎ ঊনপঞ্চাশের সঙ্গে ছয় যোগ করলে আমরা পাবো পঞ্চান্ন তা বন্ধুরা এই হয়ে যাবে আমাদের বর্গ আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা সহজে বর্গগুলো নির্ণয় করতে পারি বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর বন্ধুরা এক তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা যা নয় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থেকে সুস্থ আর শিখতে থাকো